বলছে আমি 7 টাকা বাড়িয়েছি। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। কি বস ভালো তো তো। হে গাইস, আমি বলি তোমার যে বেকার ছেলে প্রদীপ, আর যা গরম পড়েছে ঠিক আছে, তাই বেশ করে আর ভিডিও বানাতে পারলাম না। একটা গামছা আর স্যান্ডো গেঞ্জি পরে চলে এসেছি, মানে নিজে আবাল হয়ে চলে এসেছি ঠিক আছে। তো আজকে নিয়েও এসেছি আবাল কন্টেন্ট ঠিক আছে। জানি না কি ভিডিও বানাচ্ছি আর জানি না কি ভিডিও দেখছি। খাঁটি দুধের দই কখনো খাওয়নি, তাই দইটা খেয়ে তোমার অসাধারণ লাগছে ঠিক আছে। আসলে দই দই হয় তো। যাই হোক, তো তোমার এই দইয়ের কথা শুনে আমাদের রুদ্র কাকু ঠিক আছে কি বলেছে একটু শুনে নাও। ঠাকুমা কি বলছে আবার দেখে নি ঠিক আছে। তো আমি গিয়েছিলাম একটা টুপি কিনতে ঠিক আছে। তো টুপি কিনতে গিয়ে দেখি 7 টাকা বাড়ি দিয়েছে। তো ঠাকুমাকে যখন আমি বললাম যে ঠাকুমা এরকম 7 টাকা বাড়ি দিয়েছে, ছিস্তি দিল ঠিক আছে। আর কোন টুপিটা কিনতে গিয়েছিলাম জানো? এই যে এই টুপিটা, এইটা এই টুপিটা কিনতে গিয়েছি আর 7 টাকা দাম বাড়িয়ে দিয়েছি। আর বলার সাথে সাথে ঠাকুমা কি ছিস্তি দিল ঠাকুমা, একবার শুনিয়ে দাও তো। বলছে আমি 7 টাকা বাড়িয়েছি, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো, বাড়ির বাসনও মেজে দেবো, বাড়ির বাসনও মেজে দেবো। ওকে ঠাকুমা ঠিক আছে, তাহলে আজ থেকে না কাজের মাসে ছুটি দিয়ে দিই বুঝলে তো। তো বলি ঠাকুমা তাহলে তোমার সাথে ভালোভাবে কথা বলে তুমি যদি বাসন মেজে দাও ঠিক আছে, তাহলে কাজের মাসে রেখে সুস্থ টাকা দিয়ে লাভ নেই, একই কাজের অভাব ঠিক আছে। তাহলে কাজ করতে থেকে পাবো সেও একটা চিন্তা, আর এত টাকা কথা থেকে পাবো সেও একটা চিন্তা ঠিক আছে। তাই এবার থেকে বুঝে গেলাম, কাজের মাসে ছুটি দিয়ে দিলাম ঠিক আছে। ভালো মুখেই তোমাকে বলবো তুমি একটু সব খবর তো রেখেছো ঠিক আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে এদিকে খবর রেখেছো। এখন বর্তমানে ছেলেকে প্রেগনেন্ট করে দিচ্ছে, হ্যাঁ ঠিকই বলছি ঠিক আছে, বর্তমানে ছেলেকে প্রেগনেন্ট করে দিচ্ছে আর বিভিন্ন ধরনের স্টাইলে করছে ঠিক আছে। বিশ্বাস হচ্ছে না, হবে কি করে, বিশ্বাস তো হবে না, তোমাদের তো নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না, আগে নিজের চোখে দেখে নাও ঠিক আছে। একদম তাহলে আজ যাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।